নদী বর্তন বা রিভার রেজিম এই প্রশ্নটা এবছরের টেস্ট পেপারে অনেক পেজেই আছে প্রশ্নটির গুরুত্ব অনুভব করে তোমাদের জন্য আজকে নদী নদীবর্তন ভিডিওটি আপলোড করা হলো নদী বর্তন কাকে বলে নদীর জলের পরিমাণ গতিবেগ ও জলতলের উচ্চতা সারা বছর একই থাকে না ঋতু অনুসারে নদীর জলরাশির পরিমাণের হ্রাসবৃদ্ধি ঘটে নদীর জলরাশির এই ছন্দময় হ্রাসবৃদ্ধিকে নদীবর্তন বা রিভার রেজিম বলে অর্থাৎ ঋতুভিত্তিক নদীর জলরাশির পরিমাণের ছন্দময় হ্রাসবৃদ্ধিকে বলে নদীবর্তন বা রিভার রেজিম নদীবর্তনকে কোন কোন বিষয় নিয়ন্ত্রণ করে নদী নদীবর্তনকে নিয়ন্ত্রণ করে বৃষ্টিপাতের পরিমাণ ভূমির ঢাল শিলাস্তর বরফ গলন জোয়ার ভাটা ইত্যাদি নদীবর্তনের শ্রেণীবিভাগ বর্তন প্রধানত তিন প্রকারের হয় যথা এক সরল নদীবর্তন জোয়ার নদী নদীবর্তনকে সরল বর্তন বলে দুই দ্বিমাত্রিক নদীবর্তন গ্রীষ্মকাল ও শীতকাল এই দুই ঋতুতে নদীর জলরাশির হ্রাস বৃদ্ধিকে দ্বিমাত্রিক নদীবর্তন বলে এবং তিন জটিল নদীবর্তন গ্রীষ্মকাল বর্ষাকাল বরফ গলন সেচের জন্য জল ধারণ ইত্যাদি কারণে যে নদীবর্তন হয় অর্থাৎ নদীর জলের হ্রাস বৃদ্ধি হয় তাকে বলে জটিল নদীবর্তন এই ধরনের নতুন নতুন ভিডিও সবার প্রথমে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো